সপ্তম শ্রেণী, এই অনুশ্রেণীগুলো মানে কোনটা অনুশ্রেণী না স্মৃতি চিহ্ন, কামিনী রায়ের অনুশ্রেণীগুলো দেখে নাও যেগুলো 1 নম্বরে সম্পূর্ণ আছে। প্রথমটা বাক্যে ব্যবহার করো, মানে শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো, মানে একটা বাক্য রচনা বিভিন্নভাবে করতে পারো, এটাকে বলার কিছু প্রয়োজন আমার নেই। তারপরে দেখো যেটা সন্ধি বিচ্ছেদ সেটা কি হবে, মনোহর, এটা কি হবে আমি বানানগুলো বলে দিচ্ছি, ম দন্ত্য ন বিসর্গ যুক্ত হর, মনস্কাম, ম দন্ত্য ন বিসর্গ যুক্ত কায়কর্ম মনস্কাম, ব্যর্থ বিযুক্ত অর্থ, সিংহাসন সিংহ যুক্ত আসন, প্রতিষ্ঠা প্রতিযুক্ত ইষ্ঠা, আর সমুজ্জ্বল সম দন্ত্য ময়ে হসন্ত হবে যুক্ত হবে উত হবে হসখণ্ডেত্ব প্লাস বৃকিজ বয়েল ও জল হবে, তিনটে হবে। প্রস্তর মানে এটা হবে প্রহ বিসর্গ পয়লা ফলা বিসর্গ তর তর তো প্রস্তর, এইটা আমাদের সন্ধি বিচিত্র হয়ে গেল। তারপরে সাথের দাগে যাব, আপন গদ্য রূপে লিখতে বলছে, আপনার মানে নিজের, রচি মানে রচনা করি আর কি, তরে তরে হবে জন্য, আর খুশি ছে মানে খুশি পড়ছে, ভূমে মাটিতে, আছিল মানে এসেছিল, হেরো মানে দেখো, এই আমাদের হয়ে গেল। এবার সমস্ত শব্দ মন, মন দিয়ে কী হতে পারে হৃদয়, আর একটা জেনে নাও চিত্ত, হর্ম, হর্মটা কী হতে পারে অট্টালিকা বা প্রাসাদ, তারপরে জেনে নাও মূঢ়, মূঢ় হতে বলে নির্বোধ বলা যায়, বোকা বলা যায়, অজ্ঞান বলা যায়, বুদ্ধিহীনও বলা যায়, তারপরে দরিদ্র, দরিদ্র হলে পরে গরিব বলা যায়, দিন দয়দিকি দন্তেন দিনও বলা যায়, নদী, নদীকে তটিনী বলা যায়, সরিত বলা যায় বা সতম্বিনী বলা যায়, প্রবাহিনীও বলা যায়, প্রবাহিনী বলতে পারো, অনেকগুলো করে বলে দিলাম। দেখো 8 নম্বরটা হয়ে গেল। তারপরে প্রশ্নে আমরা যাব যে কি আছে না স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা, একটু আগিয়ে দেখলাম কামিনী রায়, তাহলে স্মৃতিচিহ্ন কামিনী রায় লেখা আমরা দেখলাম। তারপরে চলে যাব যে মহিলা কবি উনি, তারপরেরটা হচ্ছে যে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এটা কাব্যগ্রন্থটা স্মৃতিচিহ্ন আলো ছায়া, মানে স্মৃতিচিহ্ন যে কবিতাটা নেওয়া হয়েছে সেটা আলো ছায়া নামক কাব্যগ্রন্থ, আলো করা আলো ছায়া কা অন্তর কা ছায়া, কবিতাটি কি জাতীয় রচনা, এটা একটা সনেট জাতীয়, মানে কবিতাটি একটা দন্ত্যস্ব দন্ত্য সনেট জাতীয় রচনা, কবিতায় কবি কাদের মুঠো ও ব্যর্থ মনস্কামও বলেছেন, তা ব্যর্থ এবং কাদের মনস্কাম বলেছেন, বলছে যে পরে মঙ্গলের জন্য যারা নিজেদের জীবনকে দীক্ষিত না করে সাম্রাজ্যবাদী শক্তিরূপে মানে স্বার্থ সিদ্ধির নেশায় মেতে ওঠে, তাদেরকে বা পাথরে পাথরে বা প্রস্তরে নাম খোদাই করে সারা জীবন অমর হয়ে থাকতে যায় তাদেরকে, কবি এখানে মানে মূঢ় বলেছেন, ব্যর্থ মনস্কামও বলেছেন, এইভাবে একটু বুঝিয়ে বলবে। তাদের স্মৃতি কীভাবে লুপ্ত হয়ে যায়, তাদের স্মৃতি কালের নিয়মে মানে সময়ের নিয়মে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, ভেঙে যায়, দিয়ে এটাই মানে সেটাই বলতে চেয়েছে আর কি। তারপরে কারা মনে চিরস্থায়ী আসন লাভ করে, যারা মানুষের জন্যে মানব কল্যাণের জন্যে সমাজের মঙ্গলের জন্য যে জীবনকে উৎসর্গ করে বা ভালো কাজ করে তাদের কি, তারাই মানুষের চিরস্থায়ী মনে চিরস্থায়ী হয়ে যায়। কালকে কবি কাল কে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, এটা কালকে কবি তুলনা করেছেন সময়ের সঙ্গে। কবিতা শুষ্ক তিনও বলতে কি বোঝানো হয়েছে, শুষ্ক তিনও বলতে এখানে মানে স্বার্থপর লোভী সাম্রাজ্যবাদী শক্তির স্বভাব প্রকৃতিকে বোঝানো হয়েছে, শুষ্ক তিনও কথাটা হচ্ছে ব্যবহার করেছেন, মানে শুষ্ক শুকশু তিনও কথাটা শুকনো মানে ঘাস তাকে সেরকম ওদের স্বার্থবাদী ওটাকে ব্যবহার করেছেন। তারপরে প্রশ্নে যাবো আমরা 10 নম্বর একেটা, ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে, ওই সাম্রাজ্যবাদী লোভী স্বার্থপর তাদের, তাদের কথা এখানে বলা হয়েছে, যারা ভেবেছিল ওই নামটা নিজেদের অক্ষয় রেখে দিয়ে যাবে মানে পাদপ্রস্তরে খোদাই করে তাদের কথা, তারা কি ভেবেছিল যে চির মানুষের মনে আমরা চির অমর হয়ে থাকবো, মূঢ় ওরা, মূঢ় কারা, একটা মূঢ় বলতে ওই মূঢ় বলার কারণ তারা জানতো না যে ওইভাবে মানে পাথরে খোদাই করে নাম বেশি দিন থাকে না, মানুষের মনের মধ্যে মানে নাম লিখলে সেটা চিরকাল থেকে যায়, এটা ওরা জানতো না।
কেবা রক্ষা করে, কি রক্ষা করার কথা বলা হয়েছে, ওই যাদের মানে যারা দুর্ধর্ষ জাতি মোগল স্বার্থলোভী, যারা পাথরে খোদাই করে নাম লিখিয়ে দিয়ে গিয়েছিল, মানে নিজের স্মৃতিচিহ্নকে রেখে দিয়ে গিয়েছিল, সেগুলো কালে নেমে যখন ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো রক্ষা করার কথা বলা হয়েছে। তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? কারণ তারা অত্যাচারী, তারা সাম্রাজ্যলোভী, তারা মানে মানে আরো ধ্বংসকারী, তাই তাদের সেইগুলোকে রক্ষা করার কথা কেউ ভাবে নেই। দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে, শ্রমজীবী মানুষ, যারা শ্রমজীবী মানুষ বা যারা পরের কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করেছে তাদের কথা বলা হয়েছে। তাদের রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ থাকবে বলে মনে করো? দেখো এগুলো বড় প্রশ্ন, ওটা আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। কালো স্রোতে কাদের নাম ধুয়ে যায়, যারা ওই পাথরে নামগুলো, প্রস্তরে ইঁটে নামগুলো রেখে সারা জীবন অক্ষর থাকবো বলে রেখে দিয়ে যায়, তাদেরই নামগুলো কালো স্রোতে ধুয়ে যায়। হৃদয় মানব হৃদয় তুমি করি ভূমি করে অধিকার, কারা কীভাবে মানব হৃদয় ভূমি করে নিয়েছিল, মানে যারা ওই শ্রমজীবী মানুষ, যারা নিজের জীবন উৎসর্গ করে পরে মঙ্গলের জন্যে মানে সব সময় চেষ্টা করে গিয়েছিলো। তাহলে আমাদের মোটামুটি ছোটোখাটো প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইকের মধ্যে আনবে, লাইক দেবে একটা, আর ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবে।